আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিওর মেইন টপিক হচ্ছে আমাদের নেক্সট মামি আলটিমেট সেট, সেই সাথে আমাদের অ্যামেজিং রিবেট কবে আসবে, তার রিলিজ ডেট কবে, অ্যাটলিস্ট কবে আসতে পারে, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আর আপনারা প্রায় সবাই জানেন যে রীতিমতো আমাদের মাঝে কয়েকদিন পরে আমাদের মাঝে চলে আসবে আমাদের সেই অপেক্ষাকৃত সেই আলটিমেট সেট, সেটা হচ্ছে মামি আলটিমেট। সো এবার তো মামি আলটিমেটের মধ্যে চারটা মামি সেট দেখতে পারবো, একটা হচ্ছে আগের দুইটা, এখানে আগের দুইটা বললে ভুল হবে, সেটা হচ্ছে আগের তিনটাই দেখবো আমরা, সাদা, হলুদ এবং হচ্ছে আলটিমেট মামি যেটা, এবং সেই সাথে আমাদের মাঝে নতুন একটা আসবে, সেটা হচ্ছে লাভা মামি সেট। হ্যাঁ, এবং সেই সাথে আমাদের মাঝে আসবে আমাদের নতুন মামি কি বলে M416-এর স্কিন, যেটা এক কথায় ওয়াও। আর সাধারণত আমাদের মাঝে এবার যেগুলো থাকবে আমাদের মামি ক্রিয়েটে, সেটা হচ্ছে হলুদ মামি থাকবে, সাদাটাও থাকবে, এবং হচ্ছে আমাদের আগের যেটা ছিল আলটিমেট মামি যেটা বললাম একটু আগে, সো ওইটাও থাকবে। সেই সাথে থাকবে হচ্ছে আমাদের মাঝে আপগ্রেডেবল দুই তিন টাকার মতো গান থাকবে, একটা হচ্ছে ভেক্টর থাকবে মেবি, আর একটা হচ্ছে SLR। তবে SLR এবং SLR গানটা আসলে কেমন যেন লাগে আমার কাছে, SL তো কখনো ইউজই করা হয় না, তারপরেও পাবজি দেবে, কিছু করার নাই। তারপরে যদি কোনো আপডেট নিউজ পাই বা যদি কোনো কিছু চেঞ্জ হয় তাহলে সেক্ষেত্রে সেটা পরে আবার বলে দেবো ইনশাল্লাহ। আর লুক লাইক ক্রেডগুলো এমনই হবে, এখানকার সত্যি বলতে এই ড্রেসটা পাই নাই ক্রোকোডাইল, সো এইটার মানে হেডগিয়ার পাইছিলাম, এই ড্রেসেরও হেডগিয়ার পাইছিলাম আমি আগেরবার, মানে জাস্ট হেডগিয়ারগুলো পাইছি। আর একটা হচ্ছে ড্রেস পাইছিলাম এর আগে, সেটা হচ্ছে ডুম নামে একটা যে আলটিমেট, সরি ডুম নামে যেটা ড্রেস ছিল, সো ওই ড্রেসটা পাইছিলাম ফুল অ্যান্ড ফাইনালভাবে, আপনার হেডগিয়ার প্লাস হচ্ছে তো সেই ড্রেস। আর এই ভিক্টর তো অনেকেই চেনেন, আর এই হচ্ছে সেই কিল ম্যাসেজ ওয়ালা সেই M416, এটা গ্লেশিয়ার বলুন না গ্লেশিয়ার মামি বলুন বা মামি M416 বলুন, বুঝতে পারতেছেন, এখানে আপনার কিছুটা কালার করা হয়েছে আপনার গ্লেশিয়ার টাইপের, এবং সেখানে এক্সট্রা কিছু মামি সেটের মতো কিছু ডিজাইন করা হয়েছে যেটা আমাদের মাঝে এর আগের বার ছিল আলটিমেট মামি, সো অনটা লুক লাইক ওই রকমই থাকবে। আর আমাদের মাঝে থাকবে হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত লাভা মামি সেট। তো এইগুলা জাস্ট আপাতত পিকচারই আপনারা দেখতে পারি, তবে 3D লিক্স খুব শীঘ্রই পেয়ে যাবো ইনশাল্লাহ। তো 3D লিক্স যখন পাবো তখন এই সেটা আপনাদের সাথে শেয়ার করব যে কখন কোনটা আসবে না আসবে। তবে আপনারা প্রায় সবাই জানেন, অলরেডি আমি একবার দেখাইছি আপনাদেরকে যে আমাদের মাঝে কী টাইপের ড্রেস আমাদের মাঝে আসবে, তো অ্যাটলিস্ট এই পিকচারটা দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে কেমন হবে। এটার আপনার মেল ফিমেল হেয়ার স্টাইলটা দুইটা দুই রকমভাবে হবে, আর খুব শীঘ্রই ইনশাল্লাহ আমরা সেই কাঙ্ক্ষিত 3D লিক্সের ভিডিও পেয়ে যাব। আর যদি বলি আমাদের এই মামি সেট কবে আসবে, তাহলে বলবো হচ্ছে জুলাইয়ের 5 তারিখে আমরা দেখতে পাবো আমাদের এই মামি সেট, তো ফুল অ্যান্ড ফাইনাল সেটা হচ্ছে জুলাইয়ের 5 তারিখে। হ্যাঁ, তো ফাইনালি জুলাইয়ের 5 তারিখে আমরা আমাদের দেখতে পাবো কাঙ্ক্ষিত সেই মামি সেটের সেই স্পিন বা ক্রেড বলতে পারি আর কি, যদি না পাবজি চেঞ্জ করে। আর সবার একটা কাঙ্ক্ষিত প্রশ্ন ছিল, সবারই মোটামুটি একটা প্রশ্ন, সেটা হচ্ছে অ্যামেজিং রিবেট কবে আসবে। দেখেন আসলে অ্যামেজিং রিবেটের ফিক্সড ডেট কেউ কখনো বলতে পারবে না, বাট এটা আমরা জাস্ট আইকিউ থেকে বলতে পারি, বাট কবে আসতে পারে, যদি আসে তাহলে হচ্ছে দেখেন আমাদের মাঝে জুনের 1 তারিখে নতুন একটা বিগেস্ট আলটিমেটের ওই যে কী বলে অনার রেড যে স্পিনটা আসবে, সো ওই দিন আমাদের মাঝে আসতে পারে আমাদের সেই অ্যামেজিং রিবেট। আর যদি না আসে তাহলে হচ্ছে আমরা জুনের 4 তারিখ বা 5 তারিখ, মানে 4-5 তারিখের মধ্যে আমরা দেখতে পারবো অ্যামেজিং রিবেট, এটা ধরতে পারি, মানে জাস্ট আপনার ডেটগুলো এখনও মানে কখনো ফিক্স হয় না, জাস্ট আমরা আইকিউ থেকে বলতে পারি। তবে যতটুকু চান্স আসার সেটা হচ্ছে আমাদের মাঝে যে নতুন 1 তারিখে যে আলটিমেটের স্পিনটা আসবে, সো ওই দিন আসতে পারে, যদি ওই দিন না আসে তাহলে 4 তারিখ অথবা 5 তারিখ এর মধ্যে আমাদের মাঝে অ্যামেজিং রিবেট চলে আসবে। আর অ্যামেজিং রিবেট আসলেই তো সবার একটাই কাঙ্ক্ষিত, সেটা হচ্ছে 2টা মিথিক এমব্লেম, সেই সাথে আমরা RP অ্যাক্টিভিটি প্যাক কিনে থাকি সাধারণত। তো আমরা আজকে 2টা বিষয় জানলাম যে আমাদের মাঝে মামি সেটের মধ্যে কী কী আসবে ডিটেলসে, আর সেই সাথে সেটা আসবে কবে। এক হচ্ছে আপনার জুলাইয়ের 5 তারিখে আসবে মামি সেট, আর অ্যামেজিং রিবেট যেটা সেটা হচ্ছে আমাদের মাঝে আসবে হয় জুনের 1 তারিখ আর নাইতো 4 থেকে 5 তারিখের মধ্যে, 4 তারিখ অথবা 5 তারিখ এর মধ্যে আমাদের মাঝে অ্যামেজিং রিবেটের ইভেন্ট চলে আসবে। তো বিষয়গুলো শেয়ার করার ছিল, যদি ভালো লাগে লাইক করবেন আর অবশ্যই শেয়ার করবেন যতগুলো মানে যেখানে যেখানে শেয়ার করা যায় শেয়ার করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করে নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন এরকম আরও ইন্টারেস্টিং ভিডিওর জন্য। তো আজকে আসি, ভালো থাকবেন অ্যান্ড সেফ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।